আমারে কি আপনি আপনি করি কোন মাসিমা, আপনি হইলেন আমার কাছে সাক্ষাৎ অন্নপূর্ণা দেবীর মতো। রাধা আপনার কথা কইতে কইতে আমার দুই কান পশাই হালাইছে। কয় আপনি কিদ্দে ভাত খাওয়াইছেন, বেনিয়ালে খাওয়াইছেন, ভট্টের দিয়ে খাওয়াইছেন, দুবর জিয়ালে খাওয়াইছেন? কয় মায় তো খালি আমার জন্ম দিছে, মাসি তো আমার কোলহর গিয়ে বড় বানাইছে। দাদার কথা 20টা যদি কয় দাদার কথা, 5টা কয় আমার কথা। কয় তুই মাসিমা আমি আর যাবাই, আপনি যদি কয় আমার আপনি আপনি করিয়া তো আমি তো শর্মে মরিয়া যাই মাসিমা। কইতে ভগবান তোমারে আমার রাধার লেগা নিজ হাতে বানায় পাঠাইছে। উঁচা লম্বা কি সুন্দর গায়ের রং, একেবারে আমার রাধার মতো। ভগবান তোমার ভালো করুক। ওই দেখ রাধা আইছে, রাধা দেখো কিডা মাসিমা কোন সময় এলা, খাইছো কিছু? আসো কেমন ঘরে চলো। আসো কেমন মানে? এই কাডা গায়ে নুনে ছিঁড়ে দাও, তুমি জানো না কেমন আছে হারা। জায়গা জমি বেশি পোয়া পাঠাইছে বিদেশে, দাদা আইছে ফেরো দহিন দিয়া তাক খাইতে খাইতে। হে ভাই ফ্যামিলিটা কেমন থাকতে পারে তুমি জানো না। তুমি দাদার লেগে কিছু করো না কে? কিছু করি না মানে? এই তুমি আমাকে কখনো বলছো যে দাদার জন্য কিছু করো, মাসিমার জন্য কিছু করো? তুমি যদি আমাকে বলতা, তুমি যদি আমাকে অনুরোধ দিতা, আমি হে না বললে পারতাম মাসিমা। আপনি কয়েন দিই আপনার কথা হন্তে হন্তে আমার কান পচাই হেলাইছি, আপনার জন্য আমি কিছু করবো না? আরে আমি তো আপনার ছেলের মতো, কি তুমি আমাকে বলতে পারতা না আগে যে কিছু করো দাদার জন্য? তুমি কিন্তু কাজটা ভালো করো না কিন্তু মাসিমা। এক হইলাম কোনো ঝগড়ার কথা না, রাগারাগি না কইলাম। আপনাকে কিন্তু অন্তর দিয়ে ভালো পাই, একদম নিজের লোকের মতো কিন্তু জানি আপনাকে, আপন মান মতো জানি। সেই জন্য যে কি করা যায় রাধার লাগে বোঝা পড়া করিয়া আমি আইতেছি আপনাকে বাড়িতে। আপনি বাড়ি যান, আমি যাই জানাম। আপনাদের ভগবান যেন তোমার মঙ্গল করে, জান কোনো চিন্তা করিয়েন না। চলো কি তুমি দিই পানি আনতে গেলা, তার মধ্যে দিদি কিছু নেই ডন্ডনা দিই পানি কমে। পানি আমি খাইছি। হ্যাঁ ইয়া কি কইলাম কি মুইয়া, যাম কোন দিকে, বাড়ির দিকে যাই। রাধা মনে হয় খুব রাগ হয়ে গেছে। কি কয় মা বাবা কি কয়? তোর বাবা তোর কথা শুনলেই স্যাত করে ওঠে। এত স্যাত করে উঠবে, তুমি বাপ হইলেই ভালো হইতো। এক রক্তি সোনা গয়নাও নাই যে বেঁচে দেবে, বাপের বাড়ি জমি দিল তুমি। এখন মনে হয় পোলার লাইগা যদি কিছু করতেই না পারি তো প্যাডা ধরছিলাম কে? ওমা তোমার পেটে যে কালে আসিলাম, এখানে কি তোমার আমি বেশি জ্বালাইছি? হয় পেটে থাউনের কথা যদি মনে থাকতে তাহলে ভালো হইতে না আমার। কে না হলে বুঝতাম যে তোমার কতটুকু জ্বালাইছি। ভাত খা। ভাত খাম? তুমি মাছ বেসতেছ, গলা যদি কাটা থাকে তুমি তো খালি কথাই শুনতে আছো। আচ্ছা দি, তুই বিদেশ গেলে তোর মাছ বাঁচিয়ে দিবে কেটা? বিদেশ গেলে মাছ খাম না, বাড়ি ফিরে ইয়া তুমি এর মাছ বাঁচিয়ে দেবা, এরপর খাম। কই বাসো না কা? বাঁচতে আসি, মু চোখে তো ভালো দেখি না। কি হইলে সাইর সুসকে? ওমা এরকম হয় না, এখন কোনোদিন কেউ মা ভুল হইবে না। আসো গা, যাবা মা যাবা, বিদেশ যাবা। কেমন তারা যাবো? কেমন তারা যাবা? মুই লই যাম তোমারে। শোনো মুই যে দলান থাকু না তোমারও এনে রাখু, সারা দিন কাম কাজ করে আইয়া এরকম সন্ধ্যাবেলা খাইতে পাবো, তুমি মাছ বাসিয়ে দেবা। যাবা মা? তোমার লই গেলে বাবা দিদি আমি ফিট পারবে, এখানে ছুঁয়ে দেব লও ব্যাগটি একলগে যাই। ওমা তুমি খবর লইছি ও দেশে হিন্দু নেই একটা, মোরা গেলে মোরাই পয়লাম। ওমা মা গলা খা, ভাত খা, ভাত খা, ওরে ভাত খা, ভাত খা, ভাত খা।
তুমি এটা বিলাই বিলাই বলা পায় তাহলে বিলাই বলে ঘরে কেলা আছে কেলা আছে ঘরে কেলা খেলে দেবে না এনে আবার ভাবি খাইছো তুমি না খাইনি ভাত খাও নাই তুমি আক করো কা করবো আক করো তুমি খাও নাই করলে না তুই খা তুমি আক করো না ভাত ঠিক দিয়ে দেবো মরিচ ডলে দেবো খাস না কাম বুঝতে পারছি কি বুঝছো কও মাছও নাই কাটাও বেসে দিতে পারি না হয় কইছে তোমার দুনিয়া জুড়ে ব্যাক মানুষ তো খালি মাছ দিয়ে ভাত খায় এই তো মুই খাইতে হয় মই বুঝি না না তুই মোর পেটে হইছিস না মুই তো পেটে হইছি তুমি মোর পেটে হইছ আ করো আ করো ওকে থাল তুই আর দিয়ে দেবো আ করো করো আ খারাপ লাগে না ভালোই লাগে না করলে হইবে না ভাত আসতে তুমি আজ দেবো না ভাত করে ধুয়ে দেবো আর করো মুই তো খাইতে এসে মোর খাওয়ানো তুমি কই উঠাই দেবা মাছ নাই তো তা খাইতে গিয়ে মজা লাগে মাছ লাগবে না মাছ ভাত কাটা বেসে দিতে হারি না যে বিশ্বাস করবে তুমি এরকম কথা কও কেন এরকম করো কেন আমার এত কষ্ট দাও কেন হন মায়ের কষ্ট দাও কিন্তু ভালো মুই তো খালি আমনের কষ্টই দেই মুই তো আমনের কোনো আদর যত্ন করি না খালি মাথায় উড়ে আসার মারি আর মা আতুর দা পিডান দেই কইছি আমি এসব কথা তোমারে কইছি তাইলে কোনটা কইছেন মোর কথা তো কিছুই বুঝেন না চুপ করো মা তুমি আমার খবর দিলি তো আমি বাড়িতে গিয়া তোমারে কইতাম সব কিছু কি করুম বাপ আমি তো শান্তি পাই না এই সময় বুঝে আমি ঘরে বসে থাকতে পারি ওই জাহাঙ্গীর সর বাচ্চারা ফোন দিলা ফোন ধরে না কালকের অফিসে গিয়ে বই আসিলাম সারা দিন বই রইলাম ও অফিসে আইলো না আই যাবার যাইতেছি আর যদি না পাই ও বাড়ির যাবো বাড়িতে যদি না পাই নোয়াখালী যাইয়া বুলবুলে ধরুন বুলবুলে নিশ্চয়ই খবর দিতে পারবো তুই আমার লগে নিয়ে যাবি মা এত দূরে তুমি যাইতে পারবা না কি কষ পারো না আমি সব পারম আমি আমার সেকেন্ডারের লেগে সব করতে পারি মা গো
আমি তোমার পোলা না, সেখান আমার ভাই না। এইটা তো আম্মা বিশ্বাসই করে না। এই আম্মা কি মনে করে আর না করে তুমি আমার চেয়ে বেশি জানো? আমার মারে তুমি আমার চেয়ে বেশি চিনো? থাক থাক বাপ, এখন আর এসব করিস না, কথায় কথা বলে। হ্যাঁ মা, ওই সেকান্দর লোক যে পোলাপন গুলো গেছিল ওগুলো আয়া পড়ছে শুনে আমার তো মাথা ঠিক নাই, কি করবো না করবো কিচ্ছু চিন্তা করে পাইতেছি না। বুলবুললে ফোন করি, আচ্ছা বুলবুলের বউ ফোন করে কয়, বুলবুল বলে কথা কয় না। রশিদরে ফোন করলে ওর বইনে ধরে, আর জুয়েলে যদি ফোন করি ও যে কি কয় না কয় আমার মাথায় কিচ্ছু ঢুকতেছে না মা, এখন আমি কি করি? আমারে তুই কথা কয় দে, একটু কথা কই। হলেন ফোনে কি টাহা আছে? ফোনে টাহা আছে কি না এটা তোমার বলতে হবে। হ্যাঁ তোমার কইতে হবে না, এই যে মাঝে জ্বরে শরীরটা পুরো যেতেছে কতক্ষণ ধরে খারাপ হয়েছে, একটা সিয়ার বা মুড়া আইনা দিতে পারলো না? হ্যাঁ কোনোদিন যত্ন নিছো, খবর দিছো, নাস্তা দিছো? কোনোদিন নাস্তা দিছো? হ্যাঁ ওই দিন তো নাস্তা দিছিলাম, ওই যে মুড়ি দিছিলাম, উড়ো মারি হালাই দিছে, এখন পিঠা পুটো দিই মোর থক পায় মারো।